হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গ্লিম নেটওয়ার্কের কেওয়াইসি আপডেট নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, গ্লিম নেটওয়ার্কের কেওয়াইসি করার জন্য আমরা প্রথমেই চলে যাব তাদের অফিশিয়াল টুইটার চ্যানেলে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি কিন্তু গ্লিম নেটওয়ার্কের অফিশিয়াল টুইটার চ্যানেলে রয়েছি। তো এখানে দেখেন, তারা কিন্তু আজকে এখন থেকে 5 ঘন্টা আগে কিন্তু একটা টুইট করছে। তো দেখেন এখানে তারা কি বলেছে। তো এখানে দেখেন, ডিয়ার অ্যামাজিং কমিউনিটি, উই আর থ্রিলার টু রোলেট আউট দ্য ফার্স্ট রাউন্ড অফ কেওয়াইসি। অর্থাৎ আমাদের জন্য কিন্তু প্রথম রাউন্ডের একটা কেওয়াইসি নিয়ে আসতে আছে। তো এখানে আর একটা কথা বলি, তো তারা এখানে প্রথম রাউন্ডে নিয়ে এসেছে, ভবিষ্যতে হয়তো বা দ্বিতীয় রাউন্ডও নিয়ে আসবে। তো এটা আমরা এখন করব। তো এর জন্য আমরা চলে যাবো আবার পুনরায় একটু অ্যাপসে। তো বন্ধুরা, অ্যাপসে আসার পর এখানে দেখেন আমাদের কিন্তু কেওয়াইসি করার জন্য কোনোরকম কোনো অপশন নাই। অর্থাৎ এটা কিন্তু আমাদের প্রথমে আপডেট করতে হবে। তো আপডেটটা আপনারা এরকম কিন্তু প্রথমে আসবেন না অটোমেটিক। তো আপনারা কী করবেন, আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ অপশনে সার্চ করবেন। তো এখানে আমি লিখে দিচ্ছি, তো দেখেন এখানে গ্লিম নেটওয়ার্ক লেখে আপনারা সার্চ করবেন। তো গ্লিম নেটওয়ার্ক লেখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আপডেট অপশন এসে গেছে। তো আপনারা কী করবেন, এখান থেকে একটা আপডেট একটা ক্লিক করে দেবেন, ক্লিক আপডেট। তো আপডেটে ক্লিক করার পর আপনার অ্যাপসটা কিন্তু অটোমেটিক আপডেট হবে। তো আমি তারপরে আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু অনলি 5.52 MB একটা অ্যাপস, অর্থাৎ কিন্তু এখানে কিন্তু আপডেট আসছে খুবই ছোট একটা MBA। তো আপনারা এখান থেকে আপডেট করে নেবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো আসলে এখান থেকে এই দেখতে পাচ্ছেন, যখন আপনারা অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা কী করবেন, এই ওপেন একটা ক্লিক করে দেবেন, ক্লিক ওপেন। তো ওপেনে ক্লিক করার পর সামনে আপনি দেখবেন এরকমই কিন্তু একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে একটু ওয়েট করবেন। তো দেখেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যখনই আপডেট হয়ে যাবে, তো এখানে দেখেন কিন্তু ভেরিফাই অ্যাকাউন্ট V10, ঠিক আছে। অর্থাৎ আমাদের কিন্তু এই ভেরিফাই অ্যাকাউন্ট V1টা এখন কমপ্লিট করতে হবে। তো এর জন্য আপনারা কী করবেন, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন হোয়াইট লিস্ট ভেরিফিকেশন, অর্থাৎ এখানে কিন্তু আমার এই ফলো আস অন টুইটার, এখানে আমাদের কিন্তু টুইটারটা ফলো করতে হবে। তারপরে জয়েন টেলিগ্রাম নিউজ চ্যানেল, তো এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। তারপরে এখানে দেখছেন সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড টার্ন অন নোটিফিকেশন। তারপর এখান থেকে আমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু তাদের নোটিফিকেশনটা বেলটা অন করে দিতে হবে। তারপর এখান থেকে একটু স্ক্রল ডাউন করে দেখেন এখানে কিন্তু তারা কিন্তু আরও কিছু জিনিস বলেছে। তো দেখেন এখানে কিন্তু বলেছে কি, ইউর টুইটার ইউজার নেম, এখানে কিন্তু আপনার টুইটারের ইউজার নেমটা দিতে হবে। তারপর এখানে দেখেন এখানে কি বলছে, ইউর টেলিগ্রাম ইউআইডি, ইউ ক্যান গেট ইট হেয়ার, নট ইউর ইউজার নেম। এখানে কিন্তু আপনার টেলিগ্রামের ইউআইডি দিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু ইউজার নেম না, এখানে কিন্তু ইউআইডি, আমি কিন্তু সেটা আপনাদেরকে দেখাবো। তো তারপর এখানে দেখতেছেন ইউর ইউটিউব সাবস্ক্রিপশন প্রুফ, এখানে কিন্তু আমাদের ইউটিউবের সাবস্ক্রাইব করার পর একটা স্ক্রিনশট আনতে হবে। দেখতেছেন সিলেক্ট অ্যান ইমেজ ফাইল, তো এখানে কিন্তু আমাদের একটা স্ক্রিনশট কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, আপনারা একটু কাইন্ডলি ধৈর্য ধরে দেখেন। তো এখানে কি করবেন, প্রথমে আপনারা এখানে কি করবেন, এই লিঙ্কে একটা ক্লিক করবেন, ক্লিক। তো লিঙ্কে ক্লিক করার পর দেখবেন আপনাদের কিন্তু সরাসরি আবার সেই টুইটারে নিয়ে যাবে, ঠিক আছে। তো টুইটারে নিয়ে যাওয়ার পর এখানে দেখেন এটা কিন্তু আমার অলরেডি কিন্তু ফলো করা আছে এবং এটা নোটিফিকেশন বেলও কিন্তু অন করা আছে। তো আপনারা এইভাবে এখানে ফলো করে দেবেন এবং এখানে দেখবেন এটার একটা ক্লিক করে কিন্তু অবশ্যই আপনারা এই নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, ঠিক আছে। আমার যেভাবে করা এইভাবে করে রাখবেন। তো এটা আমার কিন্তু কমপ্লিট কাজ। তো এখান থেকে আমরা কি করবো, একটু ব্যাগে যাবো, ঠিক আছে। তো ব্যাগে যাবো, তো ব্যাগে যাওয়ার পর এখান থেকে কিন্তু 2 নম্বর অপশন দেখেন, জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল নিউজ। তো আমরা এখানে কি করবো, এখানে একটা ক্লিক করো। তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু সরাসরি গ্লিম নেটওয়ার্কের এখানে নিয়ে এসেছে টেলিগ্রাম চ্যানেলে। এটা হয়েছে মূলত ওনাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। তো এখান থেকে আমরা কী করবো, এখানে জয়েন করে নেবো, ঠিক আছে। তো আমরা এখানে জয়েন, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি অলরেডি জয়েন্ট হয়ে গেছি। তো এভাবে আপনারা কিন্তু এখানে জয়েন্ট হয়ে নেবেন, ঠিক আছে। তো জয়েন্ট হওয়ার পর আমরা পুনরায় আবার একটু ব্যাগে চলে যাবো। তো ক্লিক ব্যাক, কিন্তু আমাদের এটা দুইটা কিন্তু হয়ে গেছে। তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল অ্যান্ড টার্ন অন নোটিফিকেশন। তো আপনারা কী করবেন, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক। তো এখানে কিন্তু ওনাদের ইউটিউব চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করবো এবং নোটিফিকেশন বেলটা অন করে দেবো। তারপর এখানে দেখছেন আমি কিন্তু এখানে সাবস্ক্রাইব করে দিছি। তারপর এখানে নোটিফিকেশন বেলে একটা চাপ দেবেন। তো এখানে চাপ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, ঠিক আছে। এখানে অল অল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম আসছে। তো এখানে কী করবেন, এটা কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু আপনাদের সামনে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিছি, ঠিক আছে। এই স্ক্রিনশটটা কিন্তু ওইখানে আপলোড করতে হবে। তো এভাবে আপনারা কিন্তু কাজটা করবেন। তো এরপর এখান থেকে আমরা একটু ব্যাগে চলে যাব, ক্লিক ব্যাগ। তো ব্যাগে আসার পর কিন্তু আমাদের এই তিনটা কাজ কিন্তু আমরা জয়েন করা হয়ে গেছে। তারপর এখান থেকে আপনার আস্তে আস্তে একটু স্ক্রল ডাউন করবেন, তো ঠিক আছে। তো স্ক্রল ডাউন করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইউর টুইটার ইউজার নেম, এখানে কিন্তু আপনার টুইটারের ইউজার নেমটা দিয়ে দেবেন। তো এটা আমি একটু কপি করে আনতে আসি।
তো আমি কিন্তু এখানে আমার টুইটার ইউজার নেমটা কপি করে আনছি, তো এখানে আমি পেস্ট করে দেব। তো এখানে কিন্তু ভাই একটা কথা বলি, এখানে কিন্তু আমি সরাসরি কিন্তু এখানে টুইটার ইউজার নেম আনি না, এখানে কিন্তু সরাসরি আমি টুইটারের যে প্রোফাইল লিঙ্কটা আছে আমি কিন্তু সরাসরি প্রোফাইল লিঙ্কটা নিয়ে এসেছি, ঠিক আছে। তো আপনারা চাইলে এখানে কিন্তু ইউজার নেমটাও দিতে পারেন কিংবা প্রোফাইল লিঙ্কটাও দিতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেশন করবো আপনার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবেন, কারণ প্রোফাইল লিঙ্ক দিলে হবে কি, প্রোফাইল লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার টুইটার চ্যানেল কিন্তু ওরা দেখতে পারবে, আর ইউজার নেমটা দিলে কিন্তু আপনার ওইখানে তারা সার্চ করবে ম্যানুয়াল হবে, তারপর এখানে দেখতে হবে। তো আপনি যেটা ভালো মনে করেন সেটাই দেবেন। তো আমি কিন্তু এখানে ডিরেক্টলি আমার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা কিন্তু এখান থেকে আপনার প্রোফাইল লিঙ্কটাও দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউর টেলিগ্রাম ইউআইডি ইউ ক্যান গেট হেয়ার নট ইউর ইউজার নেম, অর্থাৎ আপনার কিন্তু এখানে হেয়ার একটা ক্লিক করবেন, ঠিক আছে, হেয়ারে ক্লিক করবেন। হেয়ারে ক্লিক করার পর আপনি কিন্তু টেলিগ্রামের যে আপনার একটা ইউআইডি সেটা আপনি পাবেন। এখানে একটু আপনি লাইভেই দেখাচ্ছি, তো আপনারা এখান থেকে একটু ওয়েট করেন। আমাদের কিন্তু সরাসরি এই লিঙ্কে নিয়ে আসছে, ঠিক আছে, গ্লিম নেটওয়ার্কে। তো এখানে আপনারা কী করবেন, এই স্টার্ট একটা ক্লিক করবেন, ঠিক আছে, আমি যেভাবে বলি সেভাবে আপনারা করবেন। তো এখানে স্টার্ট, তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একটা আপনার ইউজার আইডি তৈরি হয়েছে। তো এই ইউজার আইডিটা কিন্তু ভালো একটা আপনার নোটপ্যাডেও সেট করে রাখতে পারেন, কেননা এটা কিন্তু আপনার বিভিন্ন জায়গায় লাগতে পারে। এটা কিন্তু একটা ইউআইডি, ঠিক আছে, ইউজার ইউআইডি, ঠিক আছে। তো এই আইডিটা আপনি অন্য জায়গায় নোট করে রাখতে পারেন, তো আমি সেটাও রাখবো। তো ফাইনালি আপনারা কী করবেন, এই নাম্বার পর একটা ক্লিক করবেন। তো আমি এখানে একটা ক্লিক করছি, তো দেখতে পাচ্ছেন কপি টু ক্লিপবোর্ড, এটা কিন্তু কপি হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চলে যাবেন আবার সেই অ্যাপসে, তো এখান থেকে আপনারা অ্যাপসে চলে যাবেন। তো অ্যাপসে আসার পর এখান থেকে কী করবেন, আপনারা এখানে এটা কিন্তু পেস্ট করে দেবেন, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করবেন, খুবই ধীরে ধীরে করবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি দিয়ে রাখছি। তো তারপরে এখান থেকে লাস্টে কী বলছে, ইউর ইউটিউব সাবস্ক্রাইব প্রুফ। তো এখানে আপনারা এই যে সিলেক্ট অ্যান ইমেজ এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি যে স্ক্রিনশটটা রাখছিলেন সেটা কিন্তু এখন দিতে হবে। তো আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি, সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু এটা আমার খুব সম্ভবত হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে পিক্সেলটা নিচ্ছে না। তো এখান থেকে আমরা পুনরায় একটু ব্যাগে যাবো, ব্যাগে যেয়ে আবার নতুন করে অ্যাপ্লাই করবো, তখন হয়তো বা নেবে। তো আমরা একটু ব্যাগে যাচ্ছি, ক্লিক ব্যাগ। তো ব্যাগে যাওয়ার পর আমরা কিন্তু পুনরায় এখান থেকে আবার কিন্তু এখানে অ্যাপ্লাই করবো, তো ক্লিক অ্যাপ্লাই। তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের এগুলো প্রথম কিন্তু টাস্কগুলো তো কমপ্লিট, তো এগুলো আর কিছু করার নাই। তো আপনারা এখান থেকে আবার একটু স্ক্রল ডাউন করবেন, তো স্ক্রল ডাউন করার পর আপনারা এখান থেকে এগুলো আবার দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এগুলো টুইটার ইউজার নেম টেলিগ্রাম ইউজার নেম দিয়ে আবার কিন্তু এখানে দিচ্ছি। তো পুনরায় আমি আবার এগুলো দিচ্ছি, তো এখন দেখি এখানে আসলে কাজ করে কি না। তো এখানে আমি সিলেক্ট ইমেজ ফাইল, তো এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমি পুনরায় আবার এটা একটু দেখি, ট্রাই করি আসলে পিক্সেলটা নেয় কি না। তো আসলে দেখা যাচ্ছে এটা নিচ্ছে না। তো আমি দেখি এখন এবার একটু ভেরিফাইতে একটা ক্লিক করি, তো ক্লিক ভেরিফাই। তো ভেরিফাইতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাবমিট প্লিজ ওয়েট। তো এখানে কিন্তু আমার কিছু ওয়েট দেখাচ্ছে, তো এখানে একটু ওয়েট করতে হবে খুব সম্ভবত। তো তারপর এখানে দেখি, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু আমার কিন্তু এটা ফাইনালি কিন্তু সাকসেসফুল দেখাইছে, ঠিক আছে। তো এখানে সাকসেসফুল দেখানোর পরে কিন্তু এখানে দেখেন এটা কিন্তু আমার ফুল সাকসেসফুল। তো এইভাবে আপনারা কাজটা করবেন। তো তারপর এখানে দেখতেছেন এই যে কপি আইডি, এইটা কিন্তু আপনি ভালো একটা জায়গায় নোট করে রাখবেন, ঠিক আছে, কপি আইডিটা একদম ভালো জায়গায় নোট করে রাখবেন, এটা কিন্তু আপনার ভবিষ্যতে লাগবে, ঠিক আছে। এটা কিন্তু আপনি কপি করে রাখবেন, তো আমি এটা কপি করে নিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি যখন আপনি এটা কপি করে সেভ করে রাখবেন, তো তারপর এখানে দেখতেছেন এই ডিসমিস একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক ডিসমিস, তো ডিসমিসে ক্লিক করার পর আশা করা যায় আমার কিন্তু কাজটা হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এখন একটু ব্যাগে চলে যাব, তো এখান থেকে ক্লিক ব্যাগে। তো ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে অ্যাকাউন্ট হোয়াইট লিস্ট V1 এখানে সবুজ মার্ক চলে আসছে, অর্থাৎ এটা কিন্তু আমার প্রথম স্টেপটা হয়ে গেছে। তো এই কাজটা কিন্তু খুবই জরুরি এবং খুবই ধীরে সুস্থে করবেন, কেননা এখানে কিন্তু 0% ভুল করতে হবে, অর্থাৎ এখানে কোনো প্রকার ভুল করা যাবে না, ঠিক আছে, 100% কিন্তু সঠিক করতে হবে। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিও শেষে একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কাইন্ডলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশের থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, তাহলে আমার দেওয়া সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পেয়ে যাবেন। এবং যারা ইতিপূর্বেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং এ ভিডিও। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ গিভ এ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর আপডেটস অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল।